কাজটা করলাম সেটা হচ্ছে সেমই থাকবে, শুধু নামটা থাকবে উপরে, এবং নামে ক্লিক করলে আমরা বক্সের মধ্যে লিখতে পারবো। ওকে, তো এখন আর বাকি কয়েকটা জিনিস আছে, সেটা হলো আমরা যেহেতু আমাদের একটা ফর্ম বানাচ্ছি, ফর্মের মধ্যে আর কি কি থাকতে পারে? ফর্মের মধ্যে আমাদের আরো থাকতে পারে, আমরা একটা ইনপুট টাইপ নেই, ইনপুট ইনপুট টাইপের মধ্যে আমরা লিখবো ডেট। আমরা যদি ইনপুট টাইপের মধ্যে ডেট লিখি তাহলে তাহলে আমরা একটা লেবেল নিয়ে নিই আগে, লেবেল তাহলে কানেক্ট করে দেব, লেবেল লেবেল ফর ডেট। ওকে, আর ডেট এখানে আমরা লিখি মনে করেন বার্থ ডেট, BIRTH। ওকে, এখানে আমরা লিখলাম বার্থ ডেট, টাইপ দিলাম ডেট। ওকে, তো এটা যদি আমরা রান করি, এক মিনিট, এটা যদি আমরা সেভ করি, সেভ করে যদি আমরা রান করি, তাহলে আমাদের আর নতুন একটা জিনিস আমরা দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি মান্থ ডেট ইয়ার। তো আমরা এই জাস্ট এখানে ডেটের মধ্যে ক্লিক করলেই আমরা এখানে ডেট সিলেক্ট করতে পারবো, এবং এখানে ইয়ার সিলেক্ট করতে পারবো, আমাদের কোন ইয়ারে জন্ম সেটা আমরা সিলেক্ট করতে পারবো। যেমন আমার 98, তারপরে আমরা এখানে পারবো 98, তারপর হচ্ছে 10, আর হচ্ছে 10। ওকে, অক্টোবর। ওকে, তো এটা আমরা পারলাম, এটা হচ্ছে ফোন নাম্বার ছিল। ওকে, আমরা এখানে একটা ভুল করেছি, সেটা হলো, ওকে, আমরা এখানে যেটা ভুল করেছি সেটা হচ্ছে আমরা এখানে বার্থ ডেটের আগে নাম্বারের মধ্যে ঢুকে ফেলেছি। তো এটা আমরা জাস্ট একটু ঠিক করে নেব, লেভেল ফর এই জায়গায় হবে। ওকে, এবার আমরা যদি দেই তাহলে আমাদের এবার ক্লিয়ার আসবে। ওকে, বার্থ ডেট আমরা দিতে পারতেছি, তার ফোন নাম্বার দিতে পারতেছি, আর এখানে আমরা টাইমও দিতে পারি। যদি আমরা ইনপুট টাইপের মধ্যে আমরা যদি লিখি ইনপুট টাইপ, ওকে, আগে একটা লেভেল নিয়ে নেই, লেভেল লেভেলের মধ্যে মনে করেন টাইম, আর টাইটেল দেব, মানে ইয়া থেকে থাকবে টাইম। ওকে, এটা দেওয়ার পরে যদি আমরা ইনপুট টাইপ নেই, ইনপুট টাইপ কি নেব, ইনপুট টাইপ নেব হচ্ছে টাইম, তাহলে আমাদের কি আসবে, তাহলে আমাদের একটা নতুন জিনিস আসবে, সেটা হচ্ছে মিনিট, সেকেন্ড, মানে কত ঘন্টা কত মিনিট সেটা, আচ্ছা সেকেন্ডটা এখানে আসবে না, এখানে হচ্ছে AMPM আসবে। ওকে, টাইম, আর এখানে একটা ব্রেক দিয়ে দেই। ওকে, তো আমাদের কাজ শেষ। এখন যদি আমরা দেখি তাহলে আমরা টাইমের এখানে অপশন পাচ্ছি, এখানে মনে করেন আমি 3:03, 3:10, আর এখানে যদি আমি দেই AM অথবা PM, এ দিলে এ আসবে, পি দিলে পি আসবে, অর্থাৎ এ আর PM আমরা সিলেক্ট করতে পারছি, পি দিলে PM, এ যদি আমি দেই তাহলে হচ্ছে AM। ওকে, তো AM দিলাম, তারপরে রেজিস্ট্রেশনে যদি আমরা ক্লিক করি তাহলে সেটা আরেকটা, যেটা PHPতে যায় আমরা শিখবো, যেটা আমরা যেই ডাটা ইনপুট করতেছি সেই ডাটাগুলা কোথায় যায় জমা হচ্ছে সেটা আসলে আচ্ছা হবে। আমি এখানে যেমন একটা লিখলাম, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড দিলাম, ইমেল নেম দিলাম, তারপরে আমার ইমেল আইডি দিলাম, দেওয়ার পরে এখানে বার্থডেট দিলাম, ফোন নাম্বার দিলাম। ওকে, এটা দেওয়ার পরে তারপরে আমরা এখানে টাইম দিলাম, দেওয়ার পরে রেজিস্ট্রেশনে যদি আমরা ক্লিক করি তাহলে সেটা আরেক জায়গায় চলে যাবে, এবং এখানে বলতেছে যে আপনি পাসওয়ার্ডটা সেভ করতে চাচ্ছেন, যদি সেভ করতে চান সেভ, আর যদি না চাই তাহলে ডোন্ট সেভ। ওকে, তো আমাদের বেসিক্যালি কাজ শেষ। ও আচ্ছা, আরেকটা জিনিস আমরা যেটা কালকে শিখছি সেটা হচ্ছে আন্ডারলাইন, আনঅর্ডার্ড লিস্ট, লিস্টের কাজ শিখছি, আর সেটা আমরা এখানে করতে পারি, আনঅর্ডার্ড লিস্ট অর্থাৎ UL, ইউএল ইউএল দিয়ে যদি আমরা লিখি,
অর্ডার্ড লিস্ট অর্থাৎ ইউএল, ইতে ইউতে আন, তারপর হচ্ছে আর আই, ইউতে হচ্ছে আনঅর্ডার্ড আর এলতে হচ্ছে লিস্ট। ওকে, তো আনঅর্ডার্ড লিস্টের মধ্যে আমাদের একটা লিস্ট আইটেম নিতে হবে। অর্থাৎ লিস্ট আইটেম বলতে এখানে বোঝাচ্ছে আপনাদের কি কি, মানে লিস্টের মধ্যে কি কি আইটেম থাকবে। মনে করেন লিস্টের মধ্যে বই, মনে করেন বুক, বুক একটা থাকলো, তারপরে থাকলো মনে করেন একটা কপি করে নেই বুক, তারপরে মনে করেন ফ্যান, ফ্যান থাকলো, তারপর হচ্ছে মনে করেন পেন, পেন। এটা দিয়ে যদি আমি একটা সেভ করি, সেভ করার পর যদি আমি রিফ্রেশ দেই, তাহলে আমাদের এখানে একটা নতুন জিনিস দেখতে পাচ্ছেন, যেটা হলো বুক পেন। এটা হচ্ছে বাম পাশে একটা ডট ডট টাইপ হয়ে গেছে। এখন এটা যদি আমরা আনঅর্ডার্ড লিস্ট না দেই, যদি আমি অর্ডার্ড লিস্ট দেই অর্থাৎ ওয়েল যদি দেই, তাহলে কি হবে? অর্থাৎ ওয়েল যদি দেই তাহলে আমাদের নতুন একটা জিনিস আসবে, আর সেটা হচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন পার্থক্যটা কোথায়। ওকে, অর্ডার্ড লিস্ট যখন আমি দিছি তখন আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3, অর্থাৎ সিরিয়াল ওয়াইজ আসতেছে। তো এটাই হলো পার্থক্য আনঅর্ডার্ড লিস্ট আর অর্ডার্ড লিস্টের মধ্যে। আনঅর্ডার যখন দিবেন তখন হচ্ছে আর সেম কাজ, এখানে মাঝখানে থাকবে লিস্ট আইটেম, আর সেম কাজ যেটা সেটা হলো ইউএল। ওকে, আনঅর্ডার লিস্ট হচ্ছে গোল থাকবে, আর অর্ডার লিস্ট হচ্ছে সিরিয়াল ওয়াইজ থাকবে। ওকে, এটা হলো পার্থক্য। তো আজকে দেখার মতো আর কিছু নেই। আর যদি আপনারা ফেসবুকে যখন আপনারা বার্থডে লেখেন, তখন হচ্ছে একটা নতুন জিনিস আপনারা দেখতে, মানে নতুন মানে সাল যখন সিলেক্ট করেন, ইয়ার যখন সিলেক্ট করেন, তখন আপনারা একটা নতুন জিনিস দেখতে পান। সেটা হচ্ছে আমি একটা জাস্ট লিখতেছি বার্থ ডেট। ওকে, আচ্ছা, এখানে আমি একটা কাজ করতে পারি, এখানে আমি লেবেল অ্যাড করে দিতে পারি, লেবেল লেবেল ফর ডেট, ডেট, তারপর হচ্ছে এখানে একটা ব্র্যাকেট দিতে পারি। দেওয়ার পরে লেভেল ফর, তারপর হচ্ছে ইনপুট, ইনপুট টাইপ। ওকে, আমি এখানে ইনপুট টাইপ না, এখানে হচ্ছে জাস্ট একটা ইয়ার দিতে পারি, ইয়ার সিলেক্ট করে দিতে পারি, যেটা হচ্ছে সিলেক্ট অপশন, সিলেক্ট ব্যবহার করতে পারি, সিলেক্ট একটা ট্যাগ, সিলেক্ট, সিলেক্ট ট্যাগ। ওকে, এত কিছু আমার লাগবে না। সিলেক্ট যদি একটা ট্যাগ আমি ইউজ করতে চাই, তাহলে এখানে একটা ট্যাব নিয়ে নিতে পারি, আর ট্যাব নিয়ে সিলেক্ট দিয়ে অপশন, অপশন একটা ট্যাগ, অপশন, অপশন একটা ট্যাগ, এখানে আমরা ভ্যালু, আচ্ছা, অপশন একটা ট্যাগ নিব। কি কি অপশন থাকবে আমার ওটার মধ্যে? অপশন নিলাম মনে করেন 99, আচ্ছা 98 একটা, তারপরে এখানে যদি আমরা দেই 99, সো এটা একটা জাস্ট দেখাইলাম। তো বার্থ, এখানে যদি আমরা লিখে দেই বার্থ ডেট, আচ্ছা শুধু ডেট লিখে দেই। ওকে, এটা যদি আমরা ডেট লিখে ওপেন করি, তাহলে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি ডেটের পাশে একটা তীর চিহ্ন আসছে। এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আর 90, এই মানে আমরা যতটা সাল ক্রিয়েট করব সেই কয়টা সাল আমরা এখানে দেখতে পাবো তীর চিহ্নের মাধ্যমে। ওকে, সেটা হলো আজকের মতো, এ পর্যন্তই। ফর্ম বানানো, কীভাবে ফর্ম বানাতে হয়, কীভাবে সাবমিট করতে হয়, কীভাবে ডেট দিতে হয়, কীভাবে টাইম দিতে হয়, ইমেইল, পাসওয়ার্ড, তো এগুলো আজকের মতো আমরা দেখলাম। তো নেক্সট অন্য ক্লাসের ভিডিও আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আশা করি ধৈর্য সহকারে দেখবেন। তো আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।